guys, assalamu alaikum. My name is Jannatul Adin Rumaiza. আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার প্রিয় খালামুনির ব্লগ। আর এই খালামুনিটি অনেক সুন্দর গান গাইতে পারে। আর এই আন্টিটি আমাকে অনেকগুলো গান শিখেছে আর আমার ভাইকেও গান শিখিয়ে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ব্লগটা আর কেমন লাগে। আর লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলে যেও না। কিন্তু আমি তোমাদের প্রিয় রুমাইজা। জানো খালামুনির বারান্দায় টমেটো গাছ আছে, আমরা সেখান থেকে টমেটো পেরেছিলাম। খালামুনির বাসায় অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, লাইক গিটার, হারমোনিয়াম আর খেলনা গিটার। আমার না খালামুনির বাসায় ঘুরতে অনেক ভালো লাগে। আমার প্রিয় খালামুনি আমাকে অনেক ভালোবাসে। তোমাদের খালামুনি তোমাদেরকে কত ভালোবাসে আমার সাথে শেয়ার কর। যখন আমার মন খারাপ হয় তখন আমি আমার খালামুনির বাসায় বেড়াতে চলে যাই। আর আমার খালামুনি আমাকে মজার মজার খাবার রান্না করে খাওয়া। তো এখানে আমার খালামুনির একটি প্রীতি ছবি আছে, এই ছবিটিকে পোর্ট্রেট বলা হয়। আমার আমার খালামুনির বাসায় অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আবার মাছও আছে, আবার বারান্দায় টমেটো আছে, সব কিছুই থাকে। আর অনেক রকমের প্ল্যান্ট আছে আর অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। আর আমার তো খালামুনির বাসাকে একটা গার্ডেন মনে হয়। ও আর হাই খালামুনি, তুমি কিন্তু আমার ব্লগটাকে দেখো এবং শেয়ার করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। বাহিরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এবং গাছ আছে। আর মাটিতে কিছু কিছু নকল গাছ থাকে। আর এখানে একটি সুন্দর সুন্দর একটি সুন্দর নীল কালার পাখি আর সবুজ কালার পাখি, এই দুইটা পাখি খুবই সুন্দর। আমার নীল কালারটা খুবই বেশি সুন্দর। আর ওলেগুলোগুলো এগুলো পাখি অনেক সুন্দর। আর তোমরা তো জানো আমরা একসাথে মিলে অন্য একটি ব্লগে পাখি নিয়ে কথা বলেছিলাম। তো এই পাখিটা আজকে এই পাখিটাতে রূপ নিয়েছে, দেখো কত সুন্দর ছবি। আন্টি আন্টি তো সব সময় ভালো মতো অনেক অনেক বেশি অনেক বেশি সুন্দর ছবি তুলে। আর দেখো এদিক দিয়ে কত সুন্দর। আর দেখ আর এদিক দিয়ে আমরা খাচ্ছিলাম, তখন খাওয়ার সময় বাবা আর আমি না আর রামিন আর আমি মিলে একটু খেলা করে নিয়েছিলাম। রামিন তো একটি আসলে গিটার চালাচ্ছিল, সেই গিটারটা আসলে খুবই বড় ছিল, তাই জন্য রামিনে হাতে তুলে না নিয়ে এভাবে এই যে। আর আমি একটি নকল গিটার নিয়েছিলাম ছোট দেখে। আর হলো আমরা সাথে খেলতে খেলতে নাস্তা চলে খাবার চলে আসলো। আর হলো আমরা খাবারটা খেতে শুরু করলাম। আর এখন হলো ইয়া হবে ওই যে খাবারটা এটা পরে শেষ হবে। আর এখন আমি এখন বলছি যে রামিন আর আমি একসাথে মিলে গিটারটা চালাচ্ছি। আর এই আন্টির গাছে অনেক সুন্দর সুন্দর টমেটো আছে ছোট দেখে, ওইটা রামিনী একটা পেরেছিল বাবার জন্য। তো এই টমেটোটা অনেক ছোট এবং খুবই কিউট। আর আমাদের টমেটো একটু বড়, আর এইটা যে ছোট তাই জন্য রামিন হাতে নিয়েছে। রামিনেরটা ছোট, রামিন ছোট যে আর রামিন বাবাকে দিয়ে দিয়েছে, কারণ রামিন বাবাকে অনেক ভালোবাসে। আর আমি এখন সারেগামাপা শিখছি। আর আমি হারমোনিয়ামে সারেগামাপা অনেক পছন্দ করি। আমি আমি অনেকক্ষণ ট্রাই করছিলাম, শেষমেশ আমি শিখে গিয়েছি। আমার 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 খালামুনি আমাকে শিখে দিয়েছে। থ্যাংক ইউ খালামুনি।
রামিনু আমার সাথে হারমোনিয়াম প্লে করতে যাচ্ছিল, ছোট মানুষ সে তো বেবি, তাই জন্য সে একটু রাগি রাগি করছিল। আমি তো রামিনকে সব সময় রাগ করতে মানা করি, তাই জন্য আমরা দুই ভাই বোন মিলে একসাথে হারমোনিয়াম বাজাচ্ছি। সো আমরা অনেক এনজয় করেছিলাম আর অনেক ফানি ছিল ওই দিনটা। রামিন আমার সাথে খেলা করছিল, গান হারমোনিয়াম প্লে করছিল, আর সে প্লে করতে পারছিল না, তাই জন্য সে রেগে রেগে যাচ্ছিল। আমি কিন্তু তোমাদের সাথে এভাবেই ব্লগ শেয়ার করব। আজকে এই পর্যন্তই, তাহলে তোমরা ভালো থেকো। সো বাই বাই বন্ধুরা, আসসালামু আলাইকুম।